moto naturen kutu zen. Bai, horreko takaz? Apni kintu besi kutu zen. Amar baddo gurusha kisi korbar kintu. Ami jera kuisi, ore raji hoye jao. Ekhon abar ki ashlo? Achha, tumi ekhane bosho, ha? Tomar pore gusul kore ditechi. Daran, ke? Assalamualaikum. Waalaikumsalam. Ke bujo na ke? Apni sokal sokal tumi chehara dekhbar aichi. Proti bodhir amar samne anse. Hey, ene shorok. Shoroi da. Ekhane asho. Koy mash ghor bhara dao na? Eto 5 mash hoyse. Te dekhi tumi nijer bari bapar bari tomar. আপনি তো জানেন আমার স্বামী কিছুদিন আগে স্ট্রোক করে আছে প্যারালাইসিস হয়ে গেছে বলছি তো আঙ্কেলকে বুঝাইয়া যে কিছুদিন আগে আঙ্কেল আঙ্কেল আঙ্কেলের খাতা কি লাই এই মুহূর্তে ভাড়া দিবা যাও ভাড়া লয়ো এখন কোথা থেকে দিব আমি কি চাকরি করি হ্যাঁ কইতে দিবি কইতে আইনে দিবি আমি দেখব না আমি তো জানব না আমগো টাকা দরকার টাকা দিবি আব্বাই পাঠাইছে টাকা লাগবে টাকা লও আমি তো সেদিন আঙ্কেলের সাথে দেখা হইছে আঙ্কেলকে বুঝাই বলছে আঙ্কেল একটু সমস্যার মধ্যে আছি সব টাকা একসাথে পরিশোধ করে দিব কে কইছে আঙ্কেল বলছে হ্যাঁ এবারে তোর বাবাটা দেখছিস হ্যাঁ কত মিনিট চুপ থাক কি করতেছেন আপনি করতেছেন কেন জবরলে আমি তো বলছি আমি এখন কোথা থেকে দেব ভাড়া দিতে পারবে না কিছুদিনের মধ্যে দিয়ে দেব কয়দিনের ভিতরে দিবি পাঁচ মাস ভাড়া দাস না এই তো এই সামনে মাসে সব টাকা হ্যাঁ আমি পানি বিল দিতে হয় না কারেন্ট বিল দিতে হয় না আমগো আপনি এরকম করতেছেন কেন কেমন করব জমির মতন আচরণ করতেছেন হ্যাঁ আর কথা কস মন্দির বাচ্চা যা টাকা লয় আমি এখন দিতে পারবো না টাকা আমার কাছে টাকা নাই টাকা দিতে পারবি না আমার নিজের এই চলতে এখন অনেক কষ্ট হইতেছে এক বেলা রান্না করলে আরেক বেলা রান্না করতে পারি না দেখে চুপ থাক অতি মন্দির বাচ্চা শোন কয় মাসে ভাড়া পাইতো কত বলছি না 5 মাসের শোন তুই আমি তো প্রতিবন্ধী তখন তো মনে পারবো না বুঝছস বেকার আমাকে সময় দে পাঁচ মাসের ভাড়া মাফ করে দিব আপনি যাবেন এখন বাবারে বাবা টাকাও দিতে পারবো না একটা অফার দিলাম তেলে বাগুনে জ্বললে উড়ছো হ্যাঁ আপনি কি আমাকে সস্তা মেয়ে মনে করেন তো তুই কি হ্যাঁ বের হন বাসা থেকে যান কে বের হন তা টাকা লয়ে যা আমি এখন টাকা দিতে পারবো না আমার কাছে টাকা নেই হ্যাঁ তাহলে রুমে চল রুমে চল মাথা নষ্ট হয়ে গেছে আপনার বের হন তো এই এই বলে স্যার আপনি কিন্তু বেশি করতেছেন আমার বাধ্য করছে কিছু করবার কিন্তু আমি যেটা কইছি ওটা রাজি হয়ে যা আমি কখনোই রাজি হব না আল্লাহর প্রতিবন্ধীর বাচ্চা এটা থাকুস কেমনে আপনাকে বলতে হবে কিভাবে থাকি টেম্পার তো শেষ হয়ে যাবে আমার হাজবেন্ড আমি টেম্পার শেষ হয়েছে না না হয়েছে সেটা আমি বুঝবো আপনার তো বলতে হইব না বেরোন এই শোন এত প্রেসার ভালো লাগতেছে না এক ঘন্টা বাড়াইতেছে আমি হয়তো আমার প্রস্তাবে রাজি থাকবি নাইলে যে পাঁচ মাসের ভাড়া এক গোটা ভিতর তুই রেডি করে কে জি কিভাবে পারস কোথেকে আনস কেমনে আনস ওগুলো আমি দেখব না আমার ভাড়া দিতে হইব আমি এক গোটা বাড়াইতে আছি বুঝছস কি কইলাম এটা কয়ে গেলাম সব সব তুই বন্ধুর বাচ্চা সর সর দেখছো কিভাবে জঙ্গলের মতো আচরণ করতেছে কি করব আমি এখন তোমার এই অবস্থা এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করে দিব ভালো লাগে না কিচ্ছু চল তোমার গোসল করাইতে নিয়ে যাই এখন আবার কে আসলো রান্না করতে দিলাম চলে আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম ভালো আছো মা জি আঙ্কেল ভালো আছি তোমার স্বামীর খবর কি বসেন আঙ্কেল বসো 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 এখানে বসো তুমি তো আমার মেয়ের মতো বসো তোমার হাজবেন্ডের খবর কি এই তো আঙ্কেল আগের মতোই কোনো উন্নতি দেখতেছি না দিনে দিনে লাগে যে আরো খারাপ অবস্থা হইতেছে ডাক্তার কি বলছে ডাক্তার তো বলছে ঠিক হয়ে যাবে কিন্তু ও ট্রিটমেন্টে তো অনেক টাকা খরচ লাগে আপনি তো জানেনই টাকা পয়সার অনেক প্রবলেমে পড়ে গেছি টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না এখন আর কি এভাবে দিন চলতেছে আসলে কি মা শুধু তোমার বেলাই না এরকম অনেক পরিবারই আছে যে চিকিৎসার টাকার অভাবে ঢুকে ঢুকে কষ্ট করতেছে তুমি হাসপাতালে যাও বা বিভিন্ন বাসা বাড়িতে যাও মধ্যবিত্ত পরিবারগুলো আসলে খুব কষ্ট করে দেখো একেবারে নিচু স্তরের যারা তারা কিন্তু হাত পাততে পারে মানুষের কাছে বলতে পারে
মধ্যবিত্ত পরিবার যারা তারা কিন্তু কারো কাছে বলতে পারে না যেমন তুমি পারতেছো না কাউকে বলতে কারো কাছে সাহায্য চাইতে আমি বুঝি মা সব বুঝি আসলে বিপদ আপদ আর বইলা কই আসে না আজকে তোমার বিপদ আছে কালকে আমার হইতে পারে কোনো নিশ্চয়তা নেই কোনো গ্যারান্টি নেই আল্লাহ পাক কখন কাকে কোন সময়ে কোন সিচুয়েশনে ফেলায় আল্লাহই ভালো জানেন তা তুমি টেনশন করো না যদি ওই রকম কোনো সমস্যার সম্মুখীন হও আমাকে একটু নক করো আমাকে বইলো নিজের বাবার মতো মনে করো ঠিক আছে মা তাহলে আমি আসি হ্যাঁ ভালো থেকো ঠিক আছে আঙ্কেল শুনেন কিছু বলবা তুমি হ্যাঁ আপনাদের বাসা ভাড়াও তো পাঁচ মাসে জমে গেছে অনেকগুলো টাকা জমে গেছে এখন যদি আপনার থেকে আবার টাকা নেই কেমন দেখায় আর আঙ্কেল একটা কথা বলবো বলবো ভাবতেছিলাম কিভাবে যে কথাটা বলি টাকা পয়সা লাগবে তোমার না আঙ্কেল টাকা পয়সা লাগবে না তাহলে কি সমস্যা কি বলো আমাকে বাজার হাট নাই ঘরে না সব কিছুই ঠিক আছে কিন্তু ওই যে বলো তুমি কোনো ইনার রাইখা তুমি আমাকে বলো সরাসরি বলো আমি তো তোমাকে প্রথমেই বললাম যে আমি তোমার বাবার মতো তোমার এনি প্রবলেম যে কোনো সমস্যা তুমি আমাকে বলতে পারো যে ছোট সাহেব আছেন আপনার ছেলে উনি আসছিল সকালবেলা আইসা উনি আমাকে অনেক বাজে মন্তব্য কথাবার্তি বলে গেছে রুমে যাওয়ার কথা বলছে বেডে নেওয়ার কথা বলছে মানে আমি কথাগুলো বলতে পারতেছি না কি ভাবছি আপনাকে বলবো আমার স্বামীর গায়ে হাত তুলে গেছে অনেক নির্যাতন করে গেছে আপনার ছেলে আসছিল সকালে সজীব আমার ছেলে সজীব জি হ্যাঁ জি কখন আসছিল এই তো 11টার দিকে কি বলছে বলতেছে যে পাঁচ মাসে ঘর ভাড়া বকেয়া জমে গেছে দিতে না পারলে আমার সাথে বেড়ে আয় মানে অনেক বাজে মন্তব্য কথা বলছে এগুলো আমি আপনাকে কিভাবে বলি আমি আপনার মেয়ের বয়সী কি বলছে লাস্টে কি বলে গেছে লাস্টে বলছে যে 1 ঘন্টার মধ্যে আসবে ভাড়া না দিতে পারলে কি যে করবে জানি না মানে ভাড়া দিতে না পারলে ওর সাথে বেড়ে যেতে হবে হ্যাঁ এই তো 1 ঘন্টা পর আসবে বলছে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো মা তোমার স্বামী কোথায় ঘরে না হ্যাঁ ও যে রেস্ট নিতেছে আচ্ছা ঠিক আছে আমি ওর রুমে ওয়েট করি আমি যে তোমার বাসায় আসছি তোমার সাথে কথা হয়েছে বা তোমার বাসায় আসি এই ধরনের কোনো কিছু বলবো না ও বোধহয় আসার সময় হয়ে গেছে কতক্ষণ আগে আসছিল 1 ঘন্টা হয়েছে না হ্যাঁ আরো বেশি অনেক টাইম হয়ে গেছে তাহলে বোধ হয় এসব বলবে এখন আমি এখানে আছি ভিতরে আছি তুমি ওকে কোনো কিছু বুঝতে দিবে না ঠিক আছে তারপর যা হয় সেটা আমি করব আমি দেখব আইসা গেছে বাবা চলে আসছি মনে টাকা করছস আমি তো আপনাকে বলছি এতগুলো টাকা আমি এই মুহূর্তে কোথা থেকে জোগাড় করবো এই তুই কইলে তো হইব না বুঝছ না তা প্রস্তাবে রাজি হ আমি যে প্রস্তাবে প্রস্তাবে রাজি হ পাঁচ মাসে বেড়া মাপ তুই ও শান্তি পাইলি আমি শান্তি পাইলাম আপনার মাথা কি সমস্যা আছে আমি বলছি না আমার হাজবেন্ড আছে আমাকে বাড়ি থেকে পাঁচ মাসে ভাড়া দাস না বড় বড় কথা কস ভাড়ার জন্য কি আপনার সাথে বেড়ে যেতে হবে নাকি ছোট লোকের বাচ্চা কথা কম কর আওয়াজ নিচে চল রুমে চল ছাড়েন আপনি আমার হাত ছাড়েন আপনি কিন্তু বেশি করতেছেন ছাড়তে বলছি না তুমি এখানে কই যাব কই যাব না বই যাওয়ার স্বামী একটু দেখতে আইছিলাম আর স্বামী রে দেখতে আইছো আর হাত ধরে টানাটানি করতেছো না রুমে নিতে চাইছিলাম কেন তুমি কখন আসলা আমি যেটা বলি সেটার উত্তর দে কেন রুমে যাবে কেন রুমে যাবে কেন রুমে কেন যাবে এদিকে আব্বা এই তুমি যাবো তুমি এখানে আসো আমার এখানে আসো তুমি কেন যাবে কথা কস না কে রুমে কেন যাবে কেন কি বুঝে ফেলেছি ক ভাইঙে ক আমি তো তোর মতো বুঝতাম না ক ভুলে গেছে কি ভুলে গেছে কি ভুল হয়ে গেছে একটা মধ্যবিত্ত পরিবার কতটা সমস্যার সম্মুখীন হয় তুই জানস তুই কখনো পড়ছস অভাবে কখনো অভাবে পড়ছস কাপড়ের খাবারের ওষুধের অসুস্থতার এই ধরনের কোনো সমস্যার কোনো দিন সম্মুখীন হয়েছস হস নাই তুই বুঝবি কীভাবে একটা অভাবী পরিবার সেই ফিল করতে পারে যে তার দিনটা তার সপ্তাহটা তার মাসটা তার বছরটা
কিভাবে কাটে। মধ্য আয়ের মানুষ যারা না, তারা এমন একটা সিচুয়েশনের মধ্যে থাকে, না পারে কাউকে বলতে, না পারে হাত পাততে, না পারে ভিক্ষা করতে, না পারে কারো সাহায্য চাইতে। ধুকে 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 তাদের তারা জীবন জীবনের সাথে যুদ্ধ করতে থাকে। কেন আর এই অসহায়ত্বের দুর্বলতার সুযোগ নিয়ে তুই তার মানে তোর স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য তারে বেড়ে নিয়ে যেতে চাইছস। আজকে যদি তোর পরিবারে এরকম অভাব আসে, এরকম দুঃসময় আসে, আর একজন লোক আইসা সাহায্যের নামে তোর বন্ডে তোর মারে নিয়ে তার বেড়ে যাইতে চায়, তোর কেমন লাগবো? এই যে আমার দিকে তাকা, বল তোর কেমন লাগবো? আমাদের সমাজে এই ধরনের কিছু লোক আছে যারা কি করে জানো, সুবিধাবাদী। এদের একটা নাম দিছি আমি বাসুদ, বাংলাদেশ সুবিধাবাদী দল। এরা হলো সুবিধাবাদী। এরা কি করে জানো, সুযোগ বুঝা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে ইউজ করে, ব্যবহার করে, যে জিনিসটা আমাদের করা উচিত না। আরে পৃথিবীর সবাই রে ফাঁকি দেওয়া যায়, ওই যে উপরওয়ালা একজন আছে না, তাকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। আর উনি জানে যে কখন কাকে কোন সময় কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে, মানুষের দুর্বলতার সুযোগ নিতে নাই কখনো। এই মেয়েটা অসহায়, পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না, ওই ছেলের পরিবারের অবস্থা তেমন একটা ভালো না। খুব সুন্দর একটা চাকরি করতো, সুখের একটা সংসার ছিল, কোনো অভাব অনটন ছিল না। হয়তোবা আবার ওই রকম টাকা পয়সা সঞ্চয় করতে পারে নাই, যা আয় করতো ওইটার উপরই তারা দিন যাপন করতো, মোটামুটি চলে যেত। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, ওর চিকিৎসার টাকা জোগাড় করতে করতে হিমশিম খেয়ে গেছে। তারপর দেখ নিজেকে নিজে কিন্তু ইজ্জত ধরে রাখছে, এমন কোনো কাজ করে নাই যেটার জন্য তাকে সাফারার হইতে হইব। অনেকে কিন্তু অফার দিছে, অনেকে বাজে বাজে ই করছে, ওর অফিসের অনেক স্টাফরা অনেক কলিগরা ওরা অনেক ধরনের প্রপোজাল দিছে, কিন্তু কোনোটা অ্যাকসেপ্ট করে নাই। ও আল্লাহর উপরে ভরসা করে আছে। আর আমাদের ভাড়াটিয়া, ভাড়াটিয়া কি মানে জানোস, আমাদের সমাজে কিছু বাড়িওয়ালা আছে, ভাড়াটিয়াদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে অনেক রকম অনৈতিক কাজে লিপ্ত হয়, তাদের সাথে দুর্ব্যবহার করে, মাল সামানা ঘরের রেখে তাদেরকে বের করে দেয়, ঘরে তালা দিয়ে দেয়। এই কাজগুলি করা উচিত না। ভাবতে হবে সেও যদি ভাড়াটিয়া হইতো তাহলে কী হইতো, বা ভাড়াটিয়া হইতে তার কতক্ষণ সময় লাগবো। আল্লাহ যদি চায়, আজকের পর থেকে তুই ওরে ঠিক নিজের মায়ের পেটের বোনের মতো দেখবি, মনে থাকবো? তোরও তো বই নাচে আসে না, তোর বোনের সাথে যদি কে এরকম করে তোর কেমন লাগবো, খারাপ লাগবো? হ্যাঁ, এটা যেন মনে থাকে, তুই মনে করবি যে তোর বোন এটা ছোট বোন, সেই দৃষ্টিতে দেখবি। আর ভাড়ার জন্য কোনো দিন কোনো সময় তুই আসবি না, ওর যখন সময় ভালো হবে তখনও দিবে, আর না দিতে পারলে মাফ। তারপরও টাকা পয়সা যা কিছু লাগে ওর স্বামীর চিকিৎসার সুবিধার্থে সব ধরনের সহযোগিতা আমি করব। ঠিক আছে মা, তুমি কোনো টেনশন করবে না। আর তোমার ভাড়া আপাতত ভাড়ার চিন্তাটা মাথার থেকে একেবারে ধুয়ে মুছে ফেলে দিবা, ঠিক আছে? আমি বিকালে তোমার বাজার সদায় যা কিছু লাগে পাঠিয়ে দেবো, আর হাজার বিশেক টাকা দিয়ে দেবো, তুমি এটা দিয়ে ওর চিকিৎসা করো। তারপরেও যদি আরও লাগে তুমি আমাকে বলবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম।